আরে আরে আমার মহিষের গোবর থেকে এটা কি পড়লো? যাই দেখি তো। আরে এটা তো একটা মাইকো হয়ে গেল, কিন্তু এটা কিভাবে সম্ভব? যাই হোক, মনে হয় আমার ভাগ্যটা বদলে গেছে। যাই এই গাড়িটা নিয়ে একটু ঘুরে আসি। আরে ভাই দাঁড়াও দাঁড়াও, এই নতুন গাড়িটা কার? আমার কাছে দেখতেছো এই গাড়িটা আমারই। হা হা, তুমি কি পাগল হয়ে গেছো? আরে ভাই আসলে আমার কাছে জাদুর একটা মহিষ আছে। আরে ভাই তোমার সব পাগলামি কথা আমাকে বইলো না। ভাই তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলো, তোমাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে চলো। কই দেখাও দেখি তোমার জাদুর মহিষ কি করে। আরে ভাই দাঁড়াও, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। হা হা, গোবর থেকে তো একটা ছোট মানুষের খেলনা বেরোচ্ছে। আরে এটা কি? আরে ভাই দেখলে এটা সত্যি মোটরসাইকেল হয়ে গেছে। ভাই তোমার তো নতুন কার আছে, আমাকে এই মোটরসাইকেলটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে নিয়ে নাও, কিন্তু এই কথা কাউকে বলবে না। আরে ভাই দাঁড়াও দাঁড়াও। আরে বা এত পরিবর্তন, ভাই কিভাবে কি আমাকে একটু বলো। আচ্ছা ঠিক আছে তাহলে চল আমার সাথে। এই তো খাইচার ঘুমাচ্ছে, তাড়াতাড়ি জাদুর মহিষটা চুরি করে নিয়ে যাই। আরে ভাই এই মহিষটা দিয়ে তুমি কি করবে? সবই দেখতে পারবে, এবার তুই পিছনে যা। বন্ধুরা এরপর লোকটির সাথে যা ঘটে যেটি দেখলে তুমিও বিশ্বাস করতে পারবা না। এখানে তুমি কাকে বাঁচাবে? তাহলে ভিডিওতে একটা লাইক দে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বুঝিয়ে দাও। আরে ভাই এটা কি, পুরো শরীর গোবর দিয়ে শেষ হয়ে গেল? আহা আসলে আমি আগে থেকে জানতাম তোরা এই কাজটাই করবি।